আগরতলা দশমীঘাট এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের উন্নয়নের কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার। আগরতলা দশমীঘাট এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের জন্য উন্নয়নের কাজ চলছে। বুধবার আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের উন্নয়নের সেই কাজের অগ্রগতি ঘুরে খতিয়ে দেখলেন আগরতলা ত্রিপুরা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা ত্রিপুরা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব, আগরতলা সদর মহকুমার শাসক অরূপ দেব সহ এলাকার কর্পোরেটররা। সামনে দুর্গাপুজো, দুর্গা প্রতিমা নিরঞ্জনে যেন কোন প্রকার ব্যাঘাত না ঘটে সেজন্যই আজকের এই পরিদর্শন বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। গত বছর যে পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হয়েছিল এবছরও ঠিক সেইভাবেই ক্রেনের সাহায্যে স্বল্প সময়ের মধ্যে যেন সব দুর্গা প্রতিমা নিরঞ্জন করতে পারে ক্লাবগুলি, সেই ব্যবস্থা রাখা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। তো আমরা এটা আরও আধুনিকভাবে আর সুন্দরভাবে যাতে করা যায় আগরতলা পৌরনিগমকে উদ্বোধন করা হয়েছে। আজকে পরিদর্শনে আমরা এসেছি আমাদের এখানে স্থানীয় কর্পোরেটর সহ আমাদের মেম্বাররা পূর্ণ কর্পোরেটর এসেছেন এবং ডিআইটিআইসি কমিশনার আছেন এবং যারা কাজ করছেন যারা ঠিকাদার এজেন্সি এবং ইঞ্জিনিয়ার সঙ্গে আমরা কথা বলেছি যাতে পুজোর আগে মহলের আগেই কাজ বিশ্বাস করা হয়। এখানে আমরা গতবার যেরকম করেছি তার থেকে আরও সুন্দর আরও যাতে ভালোভাবে করা যায় প্রতিমা নিরঞ্জন বিভিন্ন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।